So hey, what's up guys, welcome to ancient game addict and another gameplay video. So ranked aro ekta match e solo versus duo te nemechi mile and amar sathe sathe dui te enemy nemeche dono ta enemy samne and tader kache hoyto ekjoner kache gun ache ar dono joner kache gun ache একটা তো ডাউন আর আরেকটাকে মারার জন্য এখান থেকে একটা গ্রেনেড থ্রো করব এই পাস থেকে থ্রো করব আর এই পাস থেকে গুলি করব এন্ড দোনোটাই শেষ এন্ড মিলে হয়তো আর কোনো এনিমি নেই নামার সময় শুধুমাত্র এই দুইটা এনিমি দেখেছিলাম আর এখন হচ্ছে যে এই ফাঁকা জায়গায় লুট করতে থাকব লুট করার সময় যদি কোনো এনিমি আসে তাহলে তো আসলো আর যদি না আসে তাহলে হচ্ছে যে এখান থেকে লুট করার পর যাব যাব হচ্ছে পিকে গাইজ সম্পূর্ণ মিল তো লুট করা শেষ কিন্তু এখন পর্যন্ত কোনো এনিমি আসে নাই আর এইটার জন্য হচ্ছে যে এখন কয়েকটা স্ক্যানার নিয়েছি আর একটা মিশন নিয়েছি অ্যান্ড এইখানে তো একটা এনিমি আরও একটা এনিমি আছে এনিমিগুলো এতক্ষণে আসছে এইখানে আর আসুক আসুক কোনো সমস্যা নেই যত মনে চায় ততগুলো আসুক বেশি বেশি আসবে আর কিল হচ্ছে বেশি বেশি পাবো আর এখন হচ্ছে যে এইটাকে কনফার্ম করেছি আর তার টিমমেটটা হচ্ছে আস্তে আছে না কিসের জন্য তার টিমমেটের তো কোনো শব্দ পাইতেছি না ভাই সে কি চলে গেছে নাকি আমার মনে তো হইতেছে যে সে চলে গেছে এনিমিটা হয়তো চলেই গেছে ভাই ওইটা কি তার টিমমেট ছিল না কি ভাই অন্য কেউ ছিল সে হচ্ছে এখানে ফাইট করতেছে আরেকটা আর কি তার টিমমেট সে ওইখান থেকে চলে যাইতেছে আমার মনে হয় যে তারা হয়তো দুজন একই টিমের ছিল না কারণ একই টিমে যদি থাকতো তাহলে ভাই একসাথেই আসতো রাশ করতে আর কোনো সমস্যা নাই এখন তো সামনে একটা এনিমি আছে যেটা হচ্ছে যে মিশন নিয়েছিলাম আর সে এখন এইখানে আসবে সুতরাং এখন হচ্ছে যে এইখানে চুপচাপ বসে থাকি আর সে এসে পড়েছে আসুক আরও একটু সামনে আসুক সে আর একটু সামনে আসবে অ্যান্ড এরপর হচ্ছে যে তাকে সারপ্রাইজ দিব এনিমিটা যতটুকু কাছে আসে চলে আসছে আর এখন হচ্ছে যে তার সাথে যে কি হয়েছে সে এটা নিজেও কিছু বুঝতে পারে নাই এনিমিটা এখন এইটা ভাবতেছে যে সে যে এইখানে আসবে তা আমি বুঝলাম কিভাবে আর সে হচ্ছে যে এখন এইটা ভাবতেই থাকবে আমি তো এখন এইটা ভাবতেছি যে আমি মিল থেকে নামার সময় যে এনিমিটাকে দেখছিলাম সেই এনিমিটা কোথায় গেল সেটাকে এখন পর্যন্ত খুঁজে পাই নাই আরে ব্রাদার ওইটা আবার কে এইটাই হয়তো সেই এনিমিটা এখন এটা যেই এনিমি হোক কিন্তু মরতে তো তাকে হবে আর সে হচ্ছে যে এখন এই ঘরের ভিতরে আছে আর এরপর হয়তো সামনের ঘরের ভিতরে গেছে এইটা কোথায় কোথায় ভাই লুকিয়ে আছে নাকি সে আরে এনিমিটা গেল কোথায় এইখানেই তো ছিল আর সে পিছে চলে গেছে আরে ভাই স্কাইলার কেন ইউজ করো ওয়ালের তো কোনো অভাব নেই ওয়াল তো আছে কয়েকটা ওয়াল আছে তুমি শুধু একটু সামনে আসো আর সামনে চলে আসছে ভাই সামনে আসতে বলছি এটার মানে তো আর এটা না যে সামনে চলে আসবে দূরে থাকতো দূর থেকে তোমাকে গ্রেনেড থ্রো করে মারতাম আর সামনে আসছো তাতে কোনো সমস্যা নেই এমনিতেই মারছি যেভাবেই হোক এনিমিটাকে তো মরতেই হইতো অ্যান্ড তার কাছে তো সাইলেন্সার আছে সাইলেন্সার পেয়ে গেছে একটা সামনে কয়েকটা এনিমি ফাইট করতেছে অ্যান্ড এখন হচ্ছে যে সময় তাদের থেকে কিল নেওয়ার কিল তো নিব কিন্তু ফাইট হয়তো শেষ আর এখন তারা দুইজন ওইখানে ঘুরতেছে কোনো সমস্যা নেই তাদেরকে আমি গ্রেনেড থ্রো করব আর এরপর হচ্ছে যে কিছুই করতে পারলাম না শুধু কিছু ড্যামেজ দিয়েছে আর ভাই তারা এখন সামনে আসবে আসো না কেন রে ভাই গ্রেনেড থ্রো করতে হয়েছে আর এই সময় সে আসছে এখন হয়তো ডাউন হওয়ার কথা ছিল রে ভাই এখন পর্যন্ত ডাউন হয়নি এনিমিটা এনিমিটা এখন ওয়াল ইউজ করেছে কিন্তু কোনো সমস্যা নেই আমার কাছে গ্রেনেড আছে আর ভাই সে এইটা কি করতেছে তাকে কি মারতে পারবো নাকি সে এখন আচ্ছা তো এই ওয়ালের ভিতরে আছে ওয়েট 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 ব্রাদার আগে হচ্ছে একটা গ্রেনেড থ্রো করব অ্যান্ড এরপর হচ্ছে যে তোমাকে মরতেই হবে কিছুই করার নেই আর তার টিমমেটটা হয়তো সামনেই আছে ডাকো ব্রাদার ডাকো তোমার টিমমেটটাকে এইখানে ডাকো আগে হচ্ছে তোমার টিমমেটটাকে মারবো আর সেইখানে তারা ফাইট করতেছে আরও একটা এনিমি চলে আসছে হচ্ছে যে এখন আগে এটাকে আগে কিল কনফার্ম করি এরপর হচ্ছে লুট করি অ্যান্ড এরপর হচ্ছে যে আমি আসতেছি আমার হাতে তো নেট আছে আমি এই নেট প্রথমে একটা থ্রো করব
আর এরপর হচ্ছে হ্রাস করব। সেখানে ফাইট বন্ধ হয়ে গেছে, এর মানে একটা মারা গেছে আর এনিমিটা এইখানেই আছে। আমার কাছে তো একটা দুইটা স্ক্যানার আছে। এই এনিমিটা ভাই কী করো, আসছে ধীরে, মারো, আমি এইখানে আছি, তোমাকেই মরতে হবে, কিছুই করার নেই। এনিমি এইখানে একটা না আরও একটা আছে, একটা না দুইটা, আরও দুইটা আছে নিচের দিকে, তারা হয়তো এখন ওপরেই আসবে। তাড়াতাড়ি আমি এইচপিটাকে ফুল করি। এনিমিগুলো হয়তো এইখানে আসবে না, তারা আরও নিচে যেতেছে। সমস্যা নেই, তারা সেখানে যাক, আমি এইখানে লুটগুলো করি, এরপর হচ্ছে নিচে আসতেছি। আমি এখন এই কর্নারে ফেসে আসি, কারণ আমার কাছে কোনো ওয়াল নেই। আমার কাছে দুইটা ওয়াল ছিল, কিন্তু একটা এনিমির জন্য দুইটা ওয়ালই নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে যে এখন সামনে ফাইট চলতেছে, উপরে একটা ওয়াল লাগানো, আমার মনে হচ্ছে যে সেইখানে একটা এনিমি আছে ওই পাশে। আরে এই পাশেই তো এনিমিটা, সে ওয়াল লাগিয়ে সামনে এসে বসে আছে আর কি, বসে নেই, সামনে ফাইট করতেছিল, ফায়ার করতেছিল, কিন্তু বেশি ফায়ারের দরকার নেই। আর এখন এইখানে আরও এনিমি হয়তো আছে। আর ভাই সে কোথা থেকে আসলো, সে কি আমাকে খেয়াল করে নেই নাকি? এইটা হয়তো তার টিমমেট, কিন্তু সে এতক্ষণ পিছে কি করতেছিল? আর ওই পাশ থেকে একটা এনিমি চলে আসছে, অ্যান্ড দুই পাশে এনিমি আছে। ভাই আমি যাবো তো যাবো কোথায়, মাঝখানে এইখানে একটাকে কিল করতে এসে আমি ফেসে গেছি, আর এই পাশেরটাকে অনেকটাই ড্যামেজ দিয়েছি, আর ভাই কিছুটা কিছুটা অ্যান্ড এইটা শেষ। ভাই কোনো মতে বেঁচে গেছি, আমার কাছে কোনো ওয়াল নেই, আমার কয়েকটা ওয়াল লাগবে। আর হচ্ছে যে পিছের থেকে আবার জোনও আসতেছে, এই ওয়ালটা ভাঙার পর হচ্ছে লুট করবো ভাবতেছিলাম, কিন্তু এখন আর কিছুই করার নেই। উকুং থাকার কারণে কিছুটা সেফ হচ্ছে, সেফ ফিল হইতেছে শুধুমাত্র উকুং থাকার কারণে। এনিমি একটা সামনে আছে আর কয়েকটা হচ্ছে এই টাওয়ারের উপরে আছে। প্রথমে হচ্ছে নিচেরটাকে মেরেছি, অ্যান্ড এরপর হচ্ছে টাওয়ারের উপরটাকে লঞ্চার। এই ভাই কী করতেছো, লঞ্চার না হ্যান্ড ক্যানন আর কি, হ্যান্ড ক্যানন দিয়ে কিছুই করতে পারতেছি না। তারা আবার নেট থ্রো করেছে, অ্যান্ড এইখান থেকে একটা এনিমি নেমেছে, এটাকে ডাউন করেছি। আর হচ্ছে যে আর কোনো এনিমি নেই। আরে এই কিলটা আবার কে চুরি করলো, ধুর আমার কিলটাই চলে গেছে। আর এখন হচ্ছে যে আরও একটা এনিমি নেমেছে, এইটাকে কিল করতে পেরেছি, আর ওই পাশ থেকে আবার কে মারে। আমি তো মনে করেছিলাম যে এনিমি থাকলে হচ্ছে পিছে বা আশেপাশে কোথা থাকবে, কিন্তু এই পাশে কোথা থেকে আসলো এনিমি? আমি তো এই মাত্র উপর থেকে আসলাম, সে উপর থেকে কোথা থেকে কিভাবে আসছে? আর এখন সমস্যা হচ্ছে যে আমার এইচপি কিছুটা কম, অ্যান্ড হচ্ছে যে আমার কাছে কোনো ওয়াল নেই। কিন্তু কোনো সমস্যা নেই, এইটাকে ওয়াল ছাড়াই মারবো। আর হচ্ছে যে কিছুটা ড্যামেজ দিয়েছি, আর জোনের জন্য আমার এইচপি কিছু হয় নাই ভাই। বয়া বয়া বয়া, এই জোনের জন্য অনেকটা এইচপি হচ্ছে যে মাইনাস হয়েছে, কিন্তু তারপরও বয়াটা আমি পেয়েছি, কিল করতে পারিনি, সে হচ্ছে জোনের মধ্যেই মারা গেছে। আর সে ওপর থেকে কোথা থেকে আসলো? আমি কিছুক্ষণ আগে উপর থেকে আসছে, কিন্তু তখন তো তাকে দেখিনি, আর হঠাৎ সে উপর থেকে চলে আসছে। যাই হোক, সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলওয়েজ সিলেক্ট করো। সো সিন আ নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।